স্ত্রীর চিকিৎসার জন্য ছেলের কাছে টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যক্তি। ছেলের বেধড়ক মারে জখম হয়েছেন তিনি। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মেয়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাগাছড়া খুলে সাহাপাড়া এলাকায়। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বাবা। জানা গেছে সাহাপাড়ার বাসিন্দা মধুসূদন মল্লিকের ছেলে অমৃত মল্লিক স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন। মধুসূদন মল্লিকের একটি দোকান ঘর রয়েছে। অসুস্থ মায়ের চিকিৎসার খরচ ছেলে বহন করবে, এই শর্তে ছেলেকে দোকান ঘরটি ব্যবসা করার জন্য দেন বাবা মধুসূদন। অভিযোগ, শনিবার সকালে ছেলের কাছে টাকা চাইতে যান তিনি। সে সময় বাবা ও ছেলের মধ্যে বচসা বাধে। বাবাকে বেধড়ক মারধর করে ছেলে অমৃত মল্লিক। বাবাকে মারছে দেখে প্রতিবাদ করেন মধুসূদন মল্লিকের বিবাহিতা মেয়ে। অভিযোগ, তাকেও মারধর করে অভিযুক্ত। থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার অসুস্থ কারণে যে টাকা দেয় বুঝলেন, সে মাসে দোকান ভাড়ার বাবদ সে পৃথক থাকে, এই জন্য খরচের বাবদ মার ওষুধের জন্য টাকা দেয়। এই কার্তিক আপনার ছেলে? হ্যাঁ। আপনাকে কাকে মেরেছে? এই আমার মেয়েকে মেরেছে। হ্যাঁ, প্রতিবাদ ছাড়ছে। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নদিয়া।